নমস্কার বন্ধুরা, মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চিংড়ি মাছ এবং আলু দিয়ে একটা চিংড়ি মাছের রসা রেসিপি করব, তাই ভাবলাম আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। তো দেখুন, প্রথমেই আমি এখানে বেশ কিছু চিংড়ি মাছ এরকম মাথাটা আমি ছাড়াই নিই, আমি এরকম মাথাটা রেখে দিয়েছি, আপনারা চাইলে মাথাটা ছাড়িয়ে নেবেন, আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি আলু, তো আলুটা আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানটায় সর্ষের তেল, অবশ্যই নিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এখানটায় নিয়েছি গোটা জিরে, এখানে এক চামচ জিরের গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ এবং লবণ। আর এখানে মশলার জন্য নিয়েছি একটা টমেটো, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর নিয়েছি রসুন, পেঁয়াজ এবং এখানটায় নিয়েছি আদা। তো আমি এগুলো সব খোসা ছাড়িয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানটায় নিয়েছি এক চামচ গরম মশলা এবং মিষ্টিটা যে যার প্রয়োজন মতো দেবেন। এখানে আমি এক চামচ চিনি নিয়েছি। তো আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে বাড়িতে বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, এর ফলে আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর হ্যাঁ, চ্যানেলটি যদি রান্নাগুলো ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর প্লিজ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি গ্যাসে দিয়ে কড়াই গরম করে নিয়েছি, এখন আমি সর্ষের তেলটা ঢেলে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ছেড়ে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছগুলো ছেড়ে চিংড়ি মাছে আমি সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। সব আমি এখন কড়াই থেকে তুলে নেবো। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলো এখন সব আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তো সেই কড়াইতেই আমি আবার সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে, তো এখন কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তো এই সময় কিন্তু আলুতে আমি সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। গ্যাসটা এই সময় আমি কিন্তু মিডিয়ামে রাখবো। ঢাকনা দিয়ে আলুটা ঢেকে ভেজে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি এখন আলুটা কিন্তু আবার একটু নাড়িয়ে দেবো। তো গ্যাসটা এখন আমি মিডিয়াম করে আলুটাকে খুব ভালো করে নরম করে ভেজে নেব, তুলে নেব। ঢাকনা থেকে ঢেকে কিন্তু আমি মিনিট দশ ধরে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি এবং আলুটা কিন্তু প্রায় আমার সেদ্ধই হয়ে গেছে। তো এই সময় আমি আলুটাকে আবার তুলে নেব। তো কড়াই থেকে সব আলু আমি তুলে নিয়ে এখন আমি সেম কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এই সময় তেলে আমি একটা তেজপাতা দুভাগ করে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা যখন ভাজা হয়ে আসবে সেই সময় আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের যে পেস্টটা করে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যখন এরকম হালকা ভাজা হয়ে আসবে এই সময় আমি মশলার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এবং হলুদ এবং নুন এবং লঙ্কার গুঁড়ো আমি প্রয়োজন মতো দিয়ে দেব। ঝাল যে যার অ্যাডজাস্ট করে নেবেন, ঝাল এবং লবণটা। তো এখন আমি আবার এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন এরকম শুকনো শুকনোভাবে আমার কষানো হয়ে যাবে তো সেই সময় আমি টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এই সময় আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচ কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনাটা তুলে আলুটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব।
তো আলুটা এখানে আমার মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই সময় আমি আলুতে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আমি আবার এরকম নাড়িয়ে দু মিনিট ঢেকে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। আমি পরে ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নাড়িয়ে আমি এখন চিংড়ি মাছে আমার যতটুকু প্রয়োজন আমি জল দেব। আর এই সময় কিন্তু অবশ্যই করে গরম জল দেব। চিংড়ি মাছটা নাড়িয়ে আমি এখন চিংড়ি মাছটা ঢেকে দেব। ঢেকে আমি আবার ফুটিয়ে নেব। তো ঢাকনাটা এখন তুলে নেব। তো এখানে ঝোলটা ফুটে উঠেছে। তো এখন আমি ঝোলটা একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমার প্রয়োজন মতো আমি সামান্য মিষ্টি দিয়ে নেব। মিষ্টিটা যে যার প্রয়োজন মতন দেবেন। আর এখানে আমি এখন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি এখন তরকারিটা ঢেকে রেখে দেব। চূড়া তৈরি হয়ে গেল আমার চিংড়ি ও আলুর দিয়ে একটা রসা রান্না করা। তো শেষ পর্যন্ত ভিডিওটা আমার সাথে দেখার জন্য এবং থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু বাড়িতে বানাবেন, খাবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এর ফলে আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, লাইক করবেন এবং শেয়ার করবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে। ভালো খান, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর চলি আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।